মাইসেল সুস্মিতা ওঝা, ওয়েলকাম টু স্মার্ট ই গাইড। আজকে আমি দেখাবো ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশনটা কি? ইনক্যাপসুলেশন এর আগে ক্লাসে আমি যখন অবজেক্ট পড়িয়েছিলাম তখন বলেছিলাম অবজেক্টে কয়েকটা টাইপ আছে, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন অ্যান্ড পলিমরফিজম। এবার আমি ইনহেরিটেন্সটা তো পুরো সিরিজ একটা দেখিয়ে দিয়েছি অনেকগুলো ভিডিও বানিয়ে, এরপরে দেখাচ্ছি ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে আমরা কোনো কিছু জিনিস হাইড করে রাখছি ইউজার থেকে, এবার সে কিন্তু দেখতে পাবে কিন্তু ব্যাকএন্ডে কিভাবে হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারবে না। যেমন ধরো মোবাইল কলিং, মোবাইলে যখন আমরা কল করি কাউকে তখন যে স্যাটেলাইটটা কিভাবে কাজ করছে এবং কিভাবে গিয়ে আরেকজনকে, যেমন যখন কল করছি তার কাছে কলটা যাচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা কিন্তু কিছু চেঞ্জও করতে পারবো না, কিভাবে আছে ওটা এবং চেঞ্জ কিভাবে, আমরা শুধু দেখতে পাই কলটা গেল এবং কথা বলতে পারলাম, এইটুকুই ঠিক আছে, কিন্তু আমরা ডেটা চেঞ্জ করতে পারবো না। এটাই হচ্ছে ইনক্যাপসুলেশনের মেন থিংস। আমরা চাইলে ইনডাইরেক্টলি করতে পারবো চেঞ্জ সাময়িকের জন্য, কিন্তু পুরোপুরি জিনিসটা চেঞ্জ করতে পারবো না, এবং কিভাবে ভেতরে ওটা করা আছে সেটা কিন্তু আমরা জানি না। আর এটাই হচ্ছে ইনক্যাপসুলেশন, অর্থাৎ ক্যাপসুল মানে একটা যেন ক্যাপসুল যেটা আমরা মেডিসিন হিসাবে ইউজ করি সেভাবে এটাকে ক্যাপসুলের মতো করে বলা হয়েছে, সেই ক্যাপসুলের মধ্যে জিনিসটা রাখা আছে, আমরা কিন্তু জানি না ওই পুরো জিনিসটার মধ্যে কি আছে। তো আমি প্রোগ্রামটা দেখাই কিভাবে ডেটাটা আমরা চেঞ্জ করতে পারবো না সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো লেটস স্টার্ট। এবার আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, CLASS ক্লাস। ক্লাসটার নাম দিলাম আইপি অ্যাড্রেস, ADRESS অ্যাড্রেস কোলন দিয়ে নিচে এসে আমি একটা ফাংশন ক্রিয়েট করব ডেভ। সেই ফাংশনটার নাম কি হবে? আন্ডারস্কোর ইনিট, যেটা আমি এর আগে ক্লাসে দেখিয়েছি সমস্ত ভিডিওগুলো যেগুলো আমি বোঝাচ্ছি, যার তোমাদের দরকার আছে যেগুলো আমি বোঝাচ্ছি এর আগের ভিডিওটা বুঝলে ভালো হতো, যারা দেখোনি তাদেরকে আমি বলছি আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে সেটা কিন্তু দেখে নেবে। তো তারপরে নিচে এসে এখানে সেভ দিয়ে সেভ ডট, সেভটা কেন নিচ্ছি তার কারণ হচ্ছে ওই ফাংশনের মধ্যে, এবং ফাংশনের মধ্যে সেভটা নিচ্ছি কারণ ওই যে ক্লাসটা করছি আইপি অ্যাড্রেস সেই ক্লাসের মধ্যে যেহেতু নিচ্ছি সেই কারণে সেভ। এবার আমি একটা নাম দিই আইপি সেট, ACT সেট, তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম 155.25। এবার আইপি অ্যাড্রেস সবসময় ডট দিয়ে অনেকগুলো হয়, আমি জাস্ট দুটো করে দেখাচ্ছি। তারপরে আবার DEF প্রিন্ট, PRINT প্রিন্ট, আইপি আইপিটাকে প্রিন্ট করবো, তারপরে নিচে এসে প্রিন্ট করবো PRINT প্রিন্ট, আর ওর মধ্যে ডবল কোটের মধ্যে দিচ্ছি মাই আইপি ADRESS অ্যাড্রেস কলম দিয়ে বাইরে এসে কমা দিয়ে সেলফ ডট সেট আইপি, অর্থাৎ এই যে সেট আইপি ভেরিয়েবলটা আছে তার মধ্যে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে। এবার আমি নিচে এসে এই যে ক্লাসটা বানিয়েছি সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো IIC2 আইপি অ্যাড্রেস, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে নিচে এসে আই ডট প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট ফাংশনের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করবে। আর ইনিট মেথড কি করবে, ওই যে সেলফ লিখেছি যেহেতু সেই ক্লাসের মধ্যে থাকার কারণে আমি এখানে ভেরিয়েবল যেটাই দিই না কেন ইনিট থেকে ওটা নিয়ে নেবে, সেটা অন্য ভেরিয়েবল হলেও কিন্তু নিয়ে নিতে পারত। আর ইনিট যেহেতু তার কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, ইনিট মেথডের অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, ওটা ডাইরেক্ট নিজের থেকেই অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়। আমি এবার এটাকে কল করছি, রান করলে এই যে মাই আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এবার আমি নিচে এসে আরেকটা জিনিস দেখাই আই ডট আইপি সেট, আর এখানে ব্র্যাকেটের মধ্যে আইপি সেট, এখানে আমি ইজ ইকুয়াল টু দিয়ে আরেকটা আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম 540.33, আর নিচে এসে আই ডট
আবার একবার রান করছি। রান করলে এই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, অর্থাৎ এখানে ভেরিয়েবলে আমি যেটা সেট করলাম সেটাকে এই আইপি, এই যে আইপি সেট ভেরিয়েবলটা ও গিয়ে ডাইরেক্ট অবজেক্টের থ্রু গিয়ে ওখানে ওই আইপি সেটে দিয়ে দিল। তো এটা নর্মালি একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেখানে বললাম কি কি করতে হবে, কিন্তু এটা মোটেও কিন্তু ইনক্যাপসুলেশন দেবো না, এটা এমনি একটা আমি ক্লাস ক্রিয়েট করে তার মধ্যে ফাংশন নিয়ে দেখালাম। এটাকে আমি ইনক্যাপসুলেশনে কীভাবে দেখাবো, কীভাবে এটা ইনক্যাপসুলেশনে ইউজ করবো সেটা আমি দেখাচ্ছি। এইখানে জাস্ট ছোটো ছোটো কয়েকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর লাগিয়ে দিতে হবে ভেরিয়েবলগুলোর আগে। আন্ডারস্কোর লাগালে ভেরিয়েবলের আগে কী হবে, ওটা স্পেশাল ভেরিয়েবল হয়ে যাবে, এই ভেরিয়েবলগুলো ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না ডাইরেক্টলি। তো এখানে এসেও তাই করতে হবে, এখানে যেখানে যেখানে আমি ভেরিয়েবলটা ইউজ করেছি সেই জায়গায় চেঞ্জ করে দিতে হবে। তারপরে নিচে এসে আমি কি করবো, এই জায়গায় যে চেঞ্জ করেছি এখানেও কিন্তু ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। তার আগে ডবল আন্ডারস্কোর দিতে হবে, ডবল আন্ডারস্কোর কোনো জায়গায় দিয়ে দেওয়া মানে সেটার ভ্যালু ডাইরেক্টলি চেঞ্জ করা যাবে না। আমি আবার এটাকে রান করি, রান করলে দেখছো চেঞ্জ হয়নি, দুবার কিন্তু কল হয়েছে, কেন দুবার দেখাচ্ছি মাই আইপি অ্যাড্রেস, তার কারণ এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করার পর একবার করেছি কল, আরেকবার কিন্তু এখানে চেঞ্জ করার পর আরেকবার কল হয়েছে। তো কিন্তু দু জায়গায় কল হয়েছে, কিন্তু এই আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে ক্লাসের মধ্যে ইনিট মেথডের মধ্যে কিন্তু সেট হয়নি। এটাকে সেট করতে গেলে ইনডাইরেক্টলি যেটা বলছি সেটা কি করতে হবে, এখানে আমাদের আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে এবং সেখানে নিতে হবে সেট চেঞ্জ আইপি, সিএইচ এএনজি চেঞ্জ আইপি। তারপরে নিচে এসে এখানে কমা দিয়ে তার আগে কি করতে হবে, একটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে, সেটা চেঞ্জ দিলাম আমি সিএইচ এএনজি চেঞ্জ, আর এখানে এসে সেভ দিয়ে ডট আইপি সেট ওই ভেরিয়েবলটা দিয়ে ইকুয়াল টু দিয়ে কি করতে হবে চেঞ্জ সিএইচ এএনজি চেঞ্জ। অর্থাৎ এরপরে কি হয় সেটা আমি দেখাচ্ছি, দিয়ে তোমরা বুঝতে পারবে। এখানে মানটা হচ্ছে চেঞ্জে আমি যে ভ্যালুটা পাঠাবো ওখান থেকে গিয়ে চেঞ্জ কি করবে, যে ভেরিয়েবল ও গিয়ে আইপি অ্যাড্রেসে সেট করবে, এই জায়গাটাতে সেট করবে। তো এবার আমি কি করবো, এখানে আই ডট এই যে সেট চেঞ্জ আইপি, আর এখানে নিচে এসে এখানে আমি কি করবো, এখানে একটা আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, এই উপরের আইপি অ্যাড্রেসটাই দিয়ে দিচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে যে ওটা চেঞ্জ হয়নি কিন্তু নিচেরটা চেঞ্জ হয়েছে। আর এখানে ডট লাগিয়ে আই আই ডট প্রিন্ট আইপিটা করবো, অর্থাৎ এখানে কি করে এটা হচ্ছে আগে দেখে নাও, আমি রান করি তারপরে তোমরা বুঝতে পারবে এই যে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তিনবার প্রিন্ট করেছে, অর্থাৎ দুবার হচ্ছে ফার্স্ট যেটা দেখতে চেয়েছি চেঞ্জ না করি, তারপরে এটা চেঞ্জ করে দুটোতেই তো একই আইপি দেখিয়েছে, কিন্তু পরেরটাই চেঞ্জ হয়েছে কি করে, যখন আমি ভেরিয়েবলটা দিলাম ও নিয়ে গিয়ে এইখানে এসে যে সেট হলো ও নিয়ে গিয়ে এই জায়গাটায় এই এই ফাংশনটা কি করলো, চেঞ্জ ভেরিয়েবলটা যেহেতু ওই ফাংশনের মধ্যে আছে, আর এই ও নিচে এসে দেখলো ওই চেঞ্জ ভেরিয়েবলটার মধ্যে অর্থাৎ ওই ফাংশনটার মধ্যে এখন আছে কিন্তু 540.33। ও কি করছে, এই ক্লাসটা ও ইনিট মেথডে গিয়ে ওই জায়গায় সেট করে দিচ্ছে ডাইরেক্ট, ফাংশনটা ওখানে ক্লাস নয় সরি ফাংশনটা ওখানে গিয়ে ওই যে চেঞ্জ ভেরিয়েবলটার থ্রু ওখানে সেট করে দিচ্ছে টেম্পোরারি দিয়ে। কি করছে ও এই আই সেটটাকে যখন দেখাচ্ছে, আর এখানে আমি যেহেতু কল করেছি কিন্তু প্রিন্ট আইপিটা, ও কি করছে ডাইরেক্টলি এখানে পাঠিয়ে দিচ্ছে, এই যে প্রিন্টটার মধ্যে আমি লিখেছি এখানে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ এই পুরো যে ফাংশনটা ও কি করতে হেল্প করছে, কি করছে গিয়ে ওই ইনিট মেথডের মধ্যে যেটা আমি রেখেছি অর্থাৎ ওই যে স্পেশাল ভেরিয়েবল আইপি সেটের মধ্যে যা রেখেছি ওখানে গিয়ে ওখানে ভেরিয়েবল যে ভ্যালুটা সেট করতে সাহায্য করছে ওখানে সেট করে দিচ্ছে। আর ও তখন নিচে এখানে প্রিন্ট ফাংশনে যেহেতু কল করেছে প্রিন্ট ফাংশন কি করছে ওখানে এখন যেটা আছে সেটাকে প্রিন্ট করছে, এটা কিন্তু ইনডাইরেক্টলি, আর ডাইরেক্টলি তো চেঞ্জ করতে পারবোই না দেখলে, এখানে কিন্তু আমি চেঞ্জ করলাম কিন্তু হলো না, আর এটাই হচ্ছে ইনক্যাপসুলেশন যার ভ্যালু কিন্তু ডাইরেক্টলি চেঞ্জ করা যায় না।
আমরা সাময়িক টাইমের জন্য নিজেরা এইভাবে ইনডাইরেক্টলি চেঞ্জ করে ইউজ করতে পারি, কিন্তু ডাইরেক্টলি কখনোই ইলেভেনের ভ্যালু আমরা ইনক্যাপসুলেশনে ইউজ করতে পারি না, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি অনেক হাই। তো আজকের মতো এইটুকু আশা করি বোঝাতে পেরেছি কিছুটা হলেও। এখানে আমি পুরোটা ইনডাইরেক্টলি কিভাবে ইউজ করব, তিনটে আমি ফাংশন ক্রিয়েট করে ওর মধ্যে সেট করে দেখালাম, আরেকবার ভালো করে দেখে নেবে, নিজেরা রান করে দেখবে, প্র্যাকটিস করবে, লিখবে, বারবার বলছি লিখবে, প্র্যাকটিস করতে থাকবে। যদি লিখতে ভালো না লাগে তাহলে কিন্তু নোটপ্যাডে সবসময় টাইপ করবে, তখন কিন্তু ব্যাক এন্ডে কিছু পাইথনের পাইচামে লেখো না, আমি বলছি নোটপ্যাডে লেখো, দিয়ে প্র্যাকটিস করো, তারপরে সেটাকে এনে এখানে পাইচামে ফেলে কিংবা পাইথনের ইন্টারপ্রেটার যেটা সেল আছে IDE, তো ওখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু মনে রাখার জন্য লিখবে কিংবা টাইপ করবে অল টাইম, আর ভালো করে পড়বে। যেখানে হেল্পের দরকার হবে আমাকে মেসেজ করবে, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে এসে আমি সেখানে তোমাদের মেসেজে রিপ্লাই দেব, আর কমেন্ট সেশনে জানাবে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, আমি চাই তোমরা কমেন্ট করো এবং কেমন লাগছে, খারাপ লাগলেও বলো, আমি কিছু ভাববো না যে কেন ভালো লাগেনি বলছো। এবার কি ভালো লাগেনি, যে জায়গাটা ভালো লাগেনি বলো, আমি তারপর আবার ভিডিও বানাবো। তো আজকের মতো এইটুকু, হ্যাঁ সাবস্ক্রাইব ভালো লাগলেই করবে আর লাইক ভালো লাগলেই করবে, কিন্তু কমেন্ট করে জানাবে কেন ভালো লাগেনি, আর যদি ভালো লেগে থাকেও তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগেছে। আর আমি এইভাবেই ভিডিও দিতে থাকবো, তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবে। আজকের মতো এইটুকু, বাই বাই।